এবং এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে প্রথমেই চোখ রাখব দীর্ঘ দেড় ঘন্টা ধরে আটকে ছিল রাজধানী এক্সপ্রেস যাত্রী বিক্ষোভের জেরে দীর্ঘ দেড় ঘন্টা ধরে আটকে ছিল রাজধানী এক্সপ্রেস সেখানকার লাইনে সমস্যা হওয়া এবং তারপরে দীর্ঘ দেড় ঘন্টা ধরে আটকে ছিল রাজধানী এক্সপ্রেস অবশেষে অবরোধ উঠলো চলতে শুরু করেছে রাজধানী এক্সপ্রেস আপনাদের আরো একবার জানিয়ে রাখি যাত্রী বিক্ষোভের জেরে আটকে ছিল দীর্ঘ দেড় ঘন্টা রাজধানী এক্সপ্রেস ডাউন রামপুরহাট বর্ধমান লোকাল খানা জংশন স্টেশনে দীর্ঘক্ষণ আটকে থাকে রাজধানী এক্সপ্রেস এবং তারপরে ক্ষুদ্র যাত্রীরা লাইনে দাঁড়িয়ে পড়েন ফলে ডাউন নয়াদিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস থেকে থেমে যায় সেখানে রাজধানী এক্সপ্রেস আমরা জানবো এই নিয়ে বিস্তারিত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত চন্দন এই মুহূর্তে সেখানের কি পরিস্থিতি দেখো এই মুহূর্তে সেখানে যে পরিস্থিতি রাজধানী এক্সপ্রেস আবার চলতে শুরু শুরু করেছে নিজের ছন্দে যেটা ঘটনা হচ্ছে যে বেশ কয়েকদিন ধরে এই খানা জংশনে রামপুরহাট যে লোকাল বর্ধমান লোকাল ট্রেনটি রয়েছে তাকে দাঁড় করিয়ে দেয় ফলে যারা নিত্যযাত্রী আছে তাদের দুর্ভোগ হয় প্রত্যেকটা স্টেশনে ওই ট্রেনের জন্য ট্রেনগুলো মার খায় এমনই অভিযোগ নিত্যযাত্রীদের যার ফলে দীর্ঘদিন এই সহ্য করার পর আজকে যারা নিত্যযাত্রী আছে তারা কিন্তু রাজধানী এক্সপ্রেস যখন আসছিল তখন তারা লাইনের ওপর দাঁড়িয়ে পড়ে এবং রাজধানী এক্সপ্রেস থেমে পড়ে যেহেতু রাজধানী এক্সপ্রেসের কোনো স্টপেজ নেই খানা জংশনে এবং খানা জংশনে যখন রাজধানী এক্সপ্রেস থেমে পড়ে তখন সময়টা হলো পৌনে দশটা নাগাদ প্রায় দেড় ঘন্টা পর আবার আরপিএফ এর সহায়তায় এলাকার যে রেলের কর্তারা আছে বর্ধমান থেকে তারা ছুটে যান এবং তাদের সঙ্গে কথা বলেন এবং বলেন যে সিগন্যালিং এর একটা প্রবলেম আছে প্রবলেমটা দুদিনের মধ্যে ঠিক হয়ে গেলে তখন আবার স্বাভাবিক ছন্দে সব ট্রেন চলতে শুরু করবে এই আশ্বাস পাওয়ার পর কিন্তু যাত্রীরা অবরোধ তুলে নেয় এবং রাজধানী এক্সপ্রেস আবার চলতে শুরু করে নিত্যদিনের একটা সমস্যা হয়ে গেছিল বেশ কয়েক মাস ধরেই যে রাজধানী এক্সপ্রেস এবং কয়েকটা ট্রেনের কারণেই কিন্তু নিত্যযাত্রী যারা বর্ধমান থেকে আসানসোল এবং বর্ধমান থেকে কলকাতা অভিমুখে যাত্রা করে তাদের একটা সময়ের একটা ঘাটতি ঘটছিল যার ফলে অফিস টাইমে অফিসে যেতে পৌঁছতে দেরি হচ্ছিল এবং সেই কারণেই কিন্তু যাত্রীরা আজকে বিক্ষোভ দেখায় এবং রাজধানীকে দাঁড় করিয়ে দেয় ফলে রাজধানী এক্সপ্রেস অনেকটাই দেড় ঘন্টা ডিটেন হয়ে যায় দেরিতে চলতে থাকে ফলে সেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বাস পেলে যাত্রীরা বিক্ষোভ তুলে নেয় এবং রাজধানী আবার চলতে শুরু করে চন্দন আমি আরো একটি বিষয় জানতে চাইবো এই যে অবরোধ হলো এটা তো বেশ কিছুদিন ধরে তারা সমস্যায় ভুগছিলেন যারা ওখানে নিত্যযাত্রী রয়েছেন অর্থাৎ তারপরে এই সমস্যার সমাধান কত দ্রুত হবে রেল কর্তৃপক্ষ তরফ থেকে কি বলা হয়েছে এই বিষয়ে দেখো আজকে যখন এটা অবরোধ বলা যেতে পারে অবরোধ যখন হলো তারা যখন রাজধানী এক্সপ্রেসকে থামিয়ে দেয় তখন কিন্তু রাজধানী এক্সপ্রেস বলে কথাটা গুরুত্বপূর্ণ ট্রেন যে ট্রেন নির্ধারিত সময়সূচি মেনে চলে সেই ট্রেনের যাত্রীরা কিন্তু যখন নেমে পড়ে তারা কথা বলতে থাকে তাদের তারা ফোনাফোনি শুরু করে এবং ছুটে আসে খানা জংশনের স্টেশন ম্যানেজার এবং তার সঙ্গে কথা বলেন যাত্রীরা এবং খানা জংশনের থেকে খবর যায় বর্ধমানে বর্ধমান থেকে তড়িঘড়ি ছুটে যায় কয়েক মিনিটে মানে 15 থেকে 20 মিনিটের মধ্যে আধিকারিকরা যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ আপনাদের জানিয়ে রাখি দীর্ঘ দেড় ঘন্টা অবরোধ ছিল এবং তার ফলে থমকে যায় রাজধানী এক্সপ্রেস তবে এই মুহূর্তে রাজধানী এক্সপ্রেস চলাচল স্বাভাবিক